ভোর থেকে সূর্যদেবের আরাধনায় মাতলেন সকলে। হাবড়ার সাহেব বাগানের পদ্মাপাড়ে শুক্রবার ভোর রাত থেকে উৎসবের মেজাজ। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন হাবড়াতেও মহা ধুমধামের সঙ্গে পালিত হলো ছট পুজো। ছট পুজোকে কেন্দ্র করে আবেগে ভাসলেন হাবড়ার অবাঙালিরা। এক কথায় ছট পুজোকে ঘিরে উৎসবের মেজাজ হাবড়াতে। হিন্দিভাষী মানুষের কাছে অন্যতম বড় উৎসব হলো এই ছট পুজো। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ছট পুজোতে মেতে উঠেছিলেন হাবড়াবাসীও। প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে এখানে পালিত হয় ছট পুজো, কারণ এই হাবড়া শহরে বেশ কিছু অবাঙালি পরিবার থাকেন, তাই এই ছট উৎসবে তাদের উন্মাদনা থাকে তুঙ্গে। ছট পুজোর মূল প্রসাদ হলো ঠেকুয়া। ঠেকুয়া ছাড়া ছট পুজো একেবারে অসম্পূর্ণ, তাই ব্রতীরা নিজেদের বাড়িতেই ঠেকুয়া প্রস্তুত করে থাকেন। প্রসাদ হিসেবে ঠেকুয়ায় সকলকে বিতরণ করা হয়। আমাদের সবচেয়ে বড় পুজো এটা, সেজন্য আমরা সবসময় এটার অপেক্ষায় থাকি। আর আমরা এই টাইমে নতুন জামা কাপড় সব ছোটোবেলার দিয়েই কিনে এই জন্য রেখে থাকি যে এই পুজো আসবে যখন তখন আমরা পরব, সে উৎসব দিয়ে পড়ব। হ্যাঁ, খুব ভালো। আমরা তো ছোটোবেলা দিয়ে এখানেই আসি, এখানেই পুজো করি, ওই জন্য ভালোই লাগছে। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে প্রাচীন এই হিন্দু পার্বণ ছট পুজো যুগের পর যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে। মূলত সূর্যদেবের আরাধনায় এদিন মেতে ওঠেন সকলে। নিষ্ঠা ভরে উপবাস থেকে করা হয় এই ছট পুজো। হাবড়ার সাহেববাগান পদ্মাপাড়ে রাত থেকেই ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে মেতে উঠলেন অবাঙালি শতাধিক পরিবার। অবাঙালিদের পাশাপাশি এদিনের এই ছট পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সকল হাবড়াবাসী। কালী পুজোর পর থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করি। নিরামিষ আমরা ছদিন পাঁচ দিন নিরামিষ খাই। আর আমাদের একদিন গঙ্গাঘাটে চান করতে হয়, সে আমরা গঙ্গাঘাটে পাঁচ তারিখে চান করেছি। পাঁচ তারিখে চান করে বাড়িতে এসে লাউ ভাত খেয়েছি, পুরো নিরামিষ, কোনো আমিষ চলে না এতে। তারপরের দিন লাউ ভাত খেয়ে আমরা ঠাকুরকে আরাধনা করি, ঠাকুর আমাদের ছেলে মেয়ে ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, আমাদের বাচ্চা কাচ্চা যেন ভালো থাকুক। কালকেও এটা হয়েছে, আজকেও এইটাও সেইটাই ডাকবো মাকে। এক কথায় ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ হাবড়া শহরে। এই ছট পুজোতে নতুন জামা কাপড় কেনার পাশাপাশি এই পুজোর প্রধান উপকরণ কাঁচের চুড়ি, মেহেন্দি, মঙ্গলসূত্র, আলতা সিঁদুর কিনতে রীতিমতন বাজারে ভিড় মহিলাদের। এই বিষয়ে ছট পুজোয় অংশগ্রহণকারী নীতা সাউ জানান, এটি একটি বিহারীদের বড় উৎসব। আমরা সারা বছরই ছট পুজোর জন্য অপেক্ষা করি। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান, টানা 36 ঘণ্টা উপবাস থেকে আমরা সূর্যদেবের আরাধনা করি। আজ পরিবারের সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, সূর্যদেবের কাছে প্রার্থনা করি যেন সকলে ভালো থাকে। পুরো এক বছর অপেক্ষা করি এই পুজোর জন্য, ছট পুজোর জন্য। এটা আমাদের বিহারীর মধ্যে সব থেকে সেরা পুজো। এটা শুধু কার্তিক মাসেই হয়, শুক্লপক্ষের দিনে কার্তিক মাসেই হয়, তিন দিনের থাকে। প্রথম হচ্ছে যে নাহাই খায় লাউ ভাত, আতর চালের ভাত, লাউ দিয়ে তরকারি হয়, এগুলো ডাল হয় সেদিন খায়। তারপরে দিন উপোস থাকে, সন্ধ্যেবেলা সে পায়েস রুটি করে, ওইটা খেয়েই তারপরের দিন সূর্যবেলা সন্ধ্যেবেলা যে অরক দেয় সেদিন কিছু খায় না, জল টল খাবে না, আজকে শুধু জল খাবে, 36 ঘণ্টা উপোস থাকে। এই ছট পুজো উপলক্ষে ঠেকুয়া প্রসাদ বানানো হয়েছে যা সকলকে দেওয়া হবে। এই বিষয়ে ঘাটে ছট পুজো করতে আসা অন্যান্যরা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।